সভাপতি রাজ্য নেতা সহ সকল আইএসএফ কর্মীদের নিঃশর্তে মুক্তি চাই। মুক্তি চাই। গণতন্ত্র নামে দলতন্ত্র রাজিত্ব হচ্ছে কেন? আইন মুক্তি জবাব দাও। দেগঙ্গার মানুষদের, দেগঙ্গা তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস এবং সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবারের মানুষদেরকে আটকানোর জন্য যে প্রচেষ্টা তারা করেছিলেন সেই প্রচেষ্টায় তারা ব্যর্থ। তাদের সেই ছোট্ট সংক্ষিপ্ত আন্দোলনগুলো, অবরোধগুলো কিন্তু উঠে গেছে। তাই আমরা জোর গলায় আবারও বলতে পারি, সারাটা বাংলা জুড়ে একটাই বিশ্বাস, সবার হাততালিগুলো চাই একটু, সারাটা বাংলা জুড়ে একটাই বিশ্বাস, জিতবো বাধা পেরিয়ে গভীরে আশ্বাস, আমাদের গর্ব তৃণমূল, কাজে কর্মে আমরা সব, এগিয়ে নিয়ে যাব আমরা দেশ, হবে তৃণমূল ভবিষ্যৎ, অনৈতিকতাকে হারিয়ে চলো বিজেপিকে আজ দাঁড়িয়ে, চলো মিলেমিশে এই দেশ গড়ে তুলি সঙ্গে বাংলা, সব সন্ত্রাসবাদ আজ দমন করি, চলো দুষ্কৃতি মুক্ত দেশ গড়ি, এই মা মাটি মানুষের হাত ধরে এগিয়ে বাংলা, বিশ্ব বাংলা। এবার যার হাতটা সবার আগে আমি ধরে বলবো, যার কথাতে এই লাইনটা লেখা হয়েছিল, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামীর দেশের ভবিষ্যৎ, বিশ্ব বাংলা আমাদের গর্ব, আমরা আগামীর নতুন প্রজন্ম, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামীর দেশের ভবিষ্যৎ, বিশ্ব বাংলা আমাদের গর্ব, আমরা আগামীর নতুন প্রজন্ম। এই তৃণমূল ছাত্র পরিষদ থেকে কিন্তু আগামীর নতুন প্রজন্ম এগিয়ে আসবে, এটা আমাদের প্রত্যেকের বিশ্বাস, কারণ আমরা ছাত্র অবস্থা থেকেই কিন্তু আগামীর রাজনীতি এবং আগামী যাত্রাপথের যে কোনো যে যে কাজটা করি না কেন, সেই কাজের সূত্রপাত কিন্তু ছাত্র অবস্থা থেকেই হয়। তাই আমার মনে হয় এখানে যত মানুষ আছে এখান থেকে উঠে আসবে আগামীর অনেক বড় বড় নেতৃত্ব, অনেক বড় বড় নেতা, এবং এখানে অবশ্যই বিদেশদাদের নেতৃত্বে যে সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠন আগামী দিনে ডেফিনেটলি পশ্চিমবাংলার বুকে একটা জায়গায় পৌঁছবে এবং নাম করবে ডেফিনেটলি। আর শেষ করব একটা ছোট্ট কথা বলে, আমি আগেই বলেছিলাম যে আমি রাজনীতির কিছু বুঝি না, কিন্তু আমি একটা মানুষকে বুঝি, এবং যে মানুষটাকে অবশ্যই বুঝেছি, যার জন্য তৃণাঙ্কুরদার জন্য আমি সেই মানুষটাকে চিনতে শিখেছিলাম, আমার বস অভিষেক ব্যানার্জি, যার জন্য একটা জোরে হাততালি হবে। আমি যাকে নিয়ে যখন, আচ্ছা একটু সবুজ সেনা সেনাপতি দেওয়া বরঞ্চ গাছ, সেটাই বোধ হয় সবচেয়ে ভালো। যখন তৃণাঙ্কুরদার মতামত পাই যে একটা গান আবার বানাতে হবে বসকে নিয়ে, তখন একটা একটা বিষয় মাথার মধ্যে ঘুরছিল যে একটা নামকরণ দরকার। আমরা দিদিমণিকে অগ্নিকন্যা নামে জানি, কিন্তু বসের কোনো নামকরণ হচ্ছে না। তখন সেই মুহূর্তে আমরা আলোচনা করি যে কি হতে পারে। তো আমরা তখন একটা জিনিস আমাদের মনে হয় যে আমরা যারা এই রাজনীতিটা, এই দলটা করি, যারা এই দলটাকে ভালোবাসি, তারা কিন্তু এই দলের সৈনিক প্রত্যেকে। আমরা প্রত্যেকে, প্রত্যেকটা মানুষের, এখানে যতজন মানুষ আছেন মনে রাখবেন আপনাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এই দলে একদম সমান ভূমিকা, এবং আপনারা আছেন বলেই কিন্তু আমরা প্রত্যেকে এই দলটাকে রাখতে পারি। তাই আপনাদের, আপনারা কিন্তু সেই সম্পদ, সেই আপনাদের এই লড়াই করার, আপনাদের এই সৈনিকদের যদি একটা সেনাপতি থাকতে হয় তাহলে সেটা কিন্তু এক কথায় বসের নামই বলতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে হবে। তখন তার নামকরণ হয় সবুজ সেনার সেনাপতি, এবং সেটা দিয়েই আমরা পরবর্তীকালে আমাদের গান তৈরি হয়। গানটা হবে সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন, এগিয়ে চলার সাহস হয়ে নিয়ে লক্ষ্য বুকে শিহরণ, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। থ্যাংক ইউ। আরো একবার মঞ্চে উপবিষ্ট প্রত্যেকে, আমার ওদিক থেকে শুরু করি, প্রান্তিকদা রয়েছে, ভাই সুপ্রিয় রয়েছে, তৃণাঙ্কুরদা রয়েছে, প্রিয়দর্শিনী দি রয়েছে, এবং সবশেষে বিদেশদা, যার যার আমন্ত্রণে আমরা প্রত্যেকে এসেছি এবং আপনারা সবাই এসেছেন, তাদের সবার জন্য জোরে হাততালি হোক সবাই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস বিচ্ছে চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।